গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলে পৃথক দুটি অভিযানে পুলিশ অবৈধভাবে গড়ে ওঠা ছোলাই মদের কারখানা থেকে 750 লিটার মদ ও মদ তৈরির কাঁচামাল, সরঞ্জামাদি এবং 10 কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল সালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সোমবার বিকেলে শহরতলির কালীঘাট চা বাগান এলাকায় অভিযান চালান। এ সময় লালন চাষা, সন্তোষ তাঁতি ও রঞ্জিত ভৌমিজের বাড়িতে অবৈধভাবে গড়ে ওঠা চুলাই মদের কারখানায় অভিযান চালিয়ে সেখান থেকে পুলিশ 750 লিটার চুলাই মদ ও মদ তৈরির কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। তবে পুলিশি অভিযানের খবর পেয়ে অবৈধ চুলাই মদ তৈরির কারখানার মালিকরা পালিয়ে যায়। এদিকে বিকেল 4টায় শ্রীমঙ্গল উকিলবাড়ি রোডে অভিযান চালিয়ে আরও 11 কেজি গাঁজাসহ নিমাই বৈদ্য নামের একজনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা শ্রীমঙ্গল থানায় দায়েরের প্রস্তুতি চলছে। আমরা গোপনে সংবাদ পাই যে কালীবাগার চা বাগানে চুলাই মদ তৈরির উপকরণ সহ চুলাই মদ তৈরি হচ্ছে। এই গোপন সংবাদ ভিত্তিতে আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে 750 লিটার চুলাই মদ এবং মদ তৈরির উপকরণ এবং সরঞ্জাম উদ্ধার করি। এবং ওই যে ওই উক্ত ঘরের লালন চাষা এবং সন্তোষ সাথী ছিল, তারা পালাইয়া যায়। অপরদিকে আমরা যে উকিলবাড়ি রোডে একটা পিক আপ ভ্যান থেকে আমরা 11 কেজি গাঁজা উদ্ধার করি এবং নিমাই বৈদ্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।